হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে নবম শ্রেণীর বাংলা বিষয়ের পার্ট এইট যেটা রয়েছে পঞ্চাশ মার্কের যেটা রয়েছে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো আজকে করে দেব অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নের উত্তরগুলো করার জন্য একটু সময় লাগবে ভিডিওটা একটু লম্বা হবে তোমরা শেষ পর্যন্ত সাথে থেকো সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো বেশি দেরি করব না চলো তাড়াতাড়ি করে শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে দেখতে পাচ্ছো প্রথম যে প্রশ্নটি রয়েছে ঈশান হলো ইশান কি এটা হচ্ছে উত্তর পূর্ব কোণ এর উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব কোন আজ আমার সংসার চলবে কীভাবে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি কে করেছে এর উত্তর হয়ে যাবে খ নম্বর ধিবর তারপরে তিন নম্বরের প্রশ্ন দেখো বন্ধুগণ হাসবেন না একথা কে বলেছে একথা বলেছে ইলিয়াস চার নম্বরে দেখো মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বক্তার লাভ হয়েছিল কত দশ টাকা পরের প্রশ্ন দেখো নোংর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে এর উত্তর হয়ে যাবে খ নম্বর সাদা মেঘ কালো পাহাড় তারপরে দেখো দুই নম্বরে রয়েছে কম বেশি পনেরোটি শব্দে উত্তর লেখো এই প্রশ্নে এরপরে যতগুলো প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি পরপর একধার থেকে করে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো দুয়ের এক নম্বরে যে প্রশ্ন রয়েছে প্রজা চমকিত প্রজা চমকিত কেন উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের অন্তর্গত প্রজারা চমকিত কারণ কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি বর্জ্যপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় ঝড়ের দাপটে মাঠের শস্য উপরে লণ্ডভণ্ড হয়ে যায় তা দেখে প্রজারা চমকিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায় মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলাম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাটকটি সংগৃহীত হয়েছে ধীবর সক্রাবতারে থাকে অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি তিন নম্বর প্রশ্ন ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কারায় কথা বলতো উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা চার নম্বরে দেখো মনে এলো মাস্টার মাস্টারমশাইয়ের কথা কখন এমনটি ঘটেছে উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে কথকের মনে মাস্টার মাস্টারমশায়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো বিরামহীন এই দাঁড় টানা কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদামেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে গৃহীত হয়েছে নঙর কবিতা থেকে গৃহীত হয়েছে কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান তটের কিনারে নোংরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না অসংখ্য বন্ধনময় অবস্থাতে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছাতে চাই তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনেই চলেছেন এগুলো দুটো একটা বানার মিস্টেক হয়েছে এটা টাইপিংয়ের জন্য মিস্টেক হয়েছে তোমরা এটা ঠিক করে নেবে ছয় নম্বর প্রশ্ন দেখো হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করেছেন কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলী রচিত নবনব সৃষ্টি শীর্ষক কাব্যগ্রন্থের শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি গৃহীত ভাষার নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা কিন্তু লেখক দেখেছেন ভাষার মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন সাত নম্বরে এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন কবি জীবনানন্দ দাস গ্রাম বাংলার এক সন্ধে নামার মুহূর্তকে কবিতায় তুলে ধরেছেন বাংলার নরম ধানের গন্ধ কলমি চাঁদা মৃদু মৃদুঘ্রাণ হাঁসের পালক সর পুকুরের জল কিশোরীর চাল ধোয়া ভিজে শীতল হাত কিশোরের পায়ে দলা মুথা ঘাস আর লাল লাল বটফলের ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নিরবতার মধ্যে কবি বাংলার প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে নয় নম্বরে যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা আবহমানে উঠানে দাঁড়ালে দেখা যায় নানান লতানো গাছের মাচা নানান ফুলের গাছ প্রকৃতির রূপ দিনের সূচনা ও সন্ধ্যার আগমন ইত্যাদি দশ নম্বরে দেখো তোমার বাড়ি কোথায় রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল রাধারানী গল্পে অজানা অচেনা লোকটি বাড়ি কোথায় প্রশ্ন করলে তার উত্তরে জানায় সে শ্রীরামপুরে থাকে এবার দেখো তিনের দাগের তিনের এক নম্বরে রয়েছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে কোন বাণিজ্য তরী সেটি বাধা পড়ে আছে কেন উদ্ধৃত পঙ্ক্তিটি অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে কবিরে সাহিত্য আর কল্পনার ভাণ্ডারে পূর্ণ সৃষ্টি সম্ভারকে বাণিজ্য তৈরি বলা হয়েছে আমাদের জীবন জীবিকার জালে আটকে পড়েছে জীবনের নানা দায়িত্ব কর্তব্যের টান যেন ভাঁটার টানের মতো অমগ কিন্তু স্বপ্নকল্পনা কল্পনা সাহিত্য ভারা তরী নিয়ে কবি পাড়ি দিতে চান সাত সমুদ্রে দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে তাই এখানে বাণিজ্য তৈরির প্রসঙ্গ এসেছে তাই তরি অসংখ্য বন্ধনে বাধা পড়ে আছে যা তরীকে নগরের মতো অচল করে দিচ্ছে দুই নম্বরে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তবা আলীর লেখা নবনব সৃষ্টির প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে নতুন শব্দ সৃষ্টির জন্য সংস্কৃত প্রথমে ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান চালায় সেখানকার কোনো ধাতু বা শব্দের অদল বদল ঘটিয়ে কিংবা পুরোনো ধাতু দিয়ে নতুন শব্দটি বানিয়ে নেওয়া যায় কিনা খুঁজে দেখে অন্য কোনো ভাষা থেকে শব্দ ধার করলেও তার সংখ্যা খুবই কম তাই সেভাবে অন্য ভাষার উপর নির্ভরশীল নয় বলেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলে মনে করেছেন তিন নম্বরে দেখো আমি এই ঘাসে বসে থাকি কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতায় যখন আকাশে সাতটি তারা ফুটে উঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন দিবসের অবসানে যখন সন্ধ্যা শান্ত রমণীয় হয়ে বাংলার বুকে নেমে আসে তখন কবি বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা সেই নারী যেন চুল দিয়ে জাম কাঠাল হিজলের বনে স্নেহ চুম্বন দেয় তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে পুকুরের জলে বা হাঁসের পালকে পল্লী বাংলার আসল রূপ লুকিয়ে আছে চার নম্বরে দেখো নটে গাছটা বুড়িয়ে উঠে কিন্তু মুড়াই না উদ্ধৃতাংশে নটে গাছের প্রসঙ্গ উত্থানে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো নটে গাছ মুড়ানোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত নটে গাছটি মুড়ালো আমার কথা ফুরালো কিন্তু কবি বলেছেন না নটে গাছটি মুড়োয়নি কারণ কথা অনুযায়ী চিরায়ত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনোদিন ফুরায় না কবি কল্পনার বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গাম জীবনে বেয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে ঘরের কাছেই উঠোন তার পাশেই থাকা লাউমাচা চিরন্তন সত্যের প্রতীক হিসাবে বিদ্যমান নটেগাছ বুড়ায় অর্থাৎ আমাদের বয়স বাড়ে স্মৃতির ভাণ্ডার বাড়তেই থাকে কিন্তু তা শেষ হয়ে যায় না তথা ফুরিয়ে যায় না কখনো তেমনইভাবে ফুরিয়ে যায় না যাওয়া আসা বা আসা যাওয়ার আকাঙ্ক্ষা বরং দুরন্ত পিশাস দুরন্ত পিপাসা বাড়িয়ে দেয় এই নস্টালজিক স্মৃতিকাতরতা ঘাসের গন্ধ গায়ে মাখা আকাশের তারাই তারাই স্বপ্ন এঁকে রাখা যন্ত্রণার আগুন না নেভা দুঃখের বাসি না হয়ে ওঠা সূর্যের উঠা ও নামা এই সমস্ত কিছুই ফুরায় না কারণ ফুরাতে পারে না চিরন্তন সত্যের রীতি অনুযায়ী নটেগাছ সে কারণেই কবির কল্পনায় মুড়িয়ে যায়নি পাঁচ নম্বরে দেখো আর আহারের সংস্থান রহিল না রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো রাধারানীর পিতা বিত্তমান হলেও আকস্মিক তার মৃত্যুর পর জনৈক মামলাবাজ গাতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথায় উদ্ধৃতিতে বলা হয়েছে রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল একেবারেই শয্যাশয়ী এ অবস্থায় কাজ করা সম্ভব নয় অন্যদিকে রাধারানী ছোট তার পক্ষে উপার্জন অসম্ভব ঘরেও সঞ্চিত আহার নেই তাই তাদের আর আহার চলে না তারপরে দেখো চার দাগের প্রশ্ন নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তন এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর বিপনকে জীবনকে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো চণ্ডীমঙ্গলের মঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল থেকে নেওয়া কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটিতে কলিঙ্গদেশে প্রবল বৃষ্টি হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে কলিঙ্গদেশে অবিরাম সাত দিনের বৃষ্টিপাতের সঙ্গে চলে ঘোর তাণ্ডব সমগ্র দেশ জলে প্লাবিত হয় শস্য প্লাবিত হয় শস্য ক্ষেতের বিপুল ক্ষতি হয় বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে প্রবল বর্ষণের সঙ্গে অসংখ্য শিল পড়তে থাকে ভাদ্র মাসের তালের মতো বড় শিলার আঘাতে ঘরের চাল ভেঙে যায় দেবী দেবীচণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড় উঠিয়ে কলিঙ্গ দেশের ধ্বংসলীলা চালান তার দাপটে মণ্ড অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায় দেবীর আদেশের নদ নদী কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে ঘর বাড়ি মাটিতে পড়ে যায় জলস্থলে একাকার হয়ে গিয়ে জীব জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সাপ আশ্রয় হারিয়ে ফেলে ভেসে বেড়ায় কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয় প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জয়মিনীকে স্মরণ করতে থাকে ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকায় সাত দিনের অবিরাম বৃষ্টিতে শঙ্কিত ও বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশা চরমে ওঠে তারপরে চারের দুই নম্বরে চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও স্বামীজি চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার মিস নোবেলের কথা লিখেছেন তাকেই তিনি চিঠিটি লিখেছেন মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তার আদর্শে ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয় মিস স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত যিনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামীজিকে সাহায্য করেন মিস এটা মুলার স্বামীজিকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজ ও অস্থির চিত্ত রয়েছে তবে তিনি সহৃদয় ও অমায়িক অমায়িক মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন তিনি বলেছেন মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী তার স্বামী ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না তবে তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই স্বামীজির দুজন বন্ধু ছিলেন মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল তারা খুবই উপকারী স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন ম্যাকলাউড আর মিসেস বুল বেলুড় মঠ স্থাপনে অনেক অর্থ সাহায্য করেছেন পাঁচ নম্বরে দেখুন কিভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম প্রফেসর শঙ্কু হিসাবে প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন সত্যজিৎ রায় রচিত কভার্স গল্পে প্রফেসর শঙ্কুর তৈরি অরনিথন যন্ত্রের মাধ্যমে দুই সপ্তাহের মধ্যে কভার্সের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল আর তারপর থেকেই সে নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয় সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত তিনটে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে বিকেলের বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায় সেই অঞ্চলের সব কাক ওই মারা গাছটার মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালো সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে তাই কাকেরা এত যাচ্ছে বোঝা যায় ওই বাজ পড়ার এই কাকটার মৃত্যু হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে করভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো রকম কোনো আগ্রহ দেখায়নি সে এক মনে তখনও পেন্সিল দিয়ে প্রাইম নাম্বার্স অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল এই ঘটনায় প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে করভাস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায় এবার দেখো ছয় দাগে রয়েছে ব্যাকরণ বয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও এটি হচ্ছে চল গমন করা তার সঙ্গে যুক্ত হচ্ছে হস্যই নিচ অর্থাৎ চালি দুই নম্বরে মৌলিক শব্দ বলতে কী বুঝু যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না অর্থাৎ যার সঙ্গে কোনো প্রত্যয় বিভক্তি বা উপসর্গযুক্ত থাকে না তাদেরকে মৌলিক শব্দ বলে যেমন মা বাবা গোলাপ বই হাত আকাশ ইত্যাদি তিন নম্বরে নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী নবগঠিত শব্দকে সাধারণত দুইটি ভাগে ভাগ করা যায় এগুলোর মধ্যে কিছু হল ই মিশ্র শব্দ যেমন অনিকেত অতিরেক ইত্যাদি আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষায় উপাদানের সংযোগে গঠিত এগুলোকে মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ বলে যেমন হেড এটা হচ্ছে ইংরেজি শব্দ পণ্ডিত এটা হচ্ছে বাংলা হেড পণ্ডিত হেড মৌলবি হেড মৌলবি চার নম্বরে তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো চুরুট চেট্টি পিলে ইত্যাদি পাঁচ নম্বরে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয় সমীপ্যবাচক সর্বনাম ব্যবহৃত হয় যেমন ইনি উনি এটা সেটা এই ওই ইত্যাদি তারপরে দেখো সর্বশেষ প্রশ্ন ভাব সম্প্রসারণ ধর্মের নামে মহ এসে যারে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যখন ধর্ম প্রকৃত শিক্ষার গণ্ডিকে অতিক্রম করে মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে গোঁড়া ধর্ম অনুসরণকারী কোনো প্রশ্ন না করেই ধর্মের অনুশাসন মেনে নেয় এবং তার সংস্পর্শে থাকা সকলকে প্রভাবিত করে তখন তার তথাকথিত ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অপরকে শুধু তাড়না করে কেউ প্রশ্ন করলে সদুত্তরের বদলে জোটে দুর্বার প্রতিরোধ ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে জাতি ধর্মের মহতার জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারাচ্ছন্ন না করে দেয় তাই ধর্মকে ধর্ম হিসাবে নেওয়া উচিত তাকে অন্ধকার অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত হবে না তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয় আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে এটা কখনোই ভুলে গেলে চলবে না তো এই ছিল তোমাদের পার্ট এইট বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সম্পূর্ণ হলো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা একটা লাইক করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সকলকে ধন্যবাদ